কীটনাশকে বিশ শতাংশ আলুতে তেরো শতাংশ আমদানি শুল্ক ও পেঁয়াজে পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন এনবিআর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন চলতি বছরের ত্রিশ নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে আলুতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে পনেরো শতাংশ কমানো হয়েছে এছাড়া আগে এ পণ্যটির ওপর প্রযোজ্য থাকা তিন শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এর ফলে পণ্যটিতে মোট শুল্ক কমানো হল তেরো শতাংশ আমদানি পর্যায়ে পেঁয়াজে পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে অন্যদিকে কীটনাশকের ওপরে প্রযোজ্য পঁচিশ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে এছাড়া পণ্যটির উপর সমুদয় রেগুলেটরি শুল্ক ও মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় জুলাই ও আগস্ট মাসে ছাত্রজনতার অভ্যুত্থান এবং এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি উপরন্তু দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে এতে বলা হয় এ পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লেখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করে এসব পণ্যের শুল্ক কমানোর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয় আলু এবং পেঁয়াজ অভ্যন্তরীণভাবে উৎপাদনের মাধ্যমে যেহেতু দেশের মোট চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানি শুল্ক কম থাকলে দেশীয় উৎপাদনের ওপর প্রযোজ্য প্রতিরক্ষণ হ্রাস পায় ফলে কৃষককে আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের নেওয়া কার্যক্রমের ফলে উল্লেখিত পণ্য দুটির বাজার মূল্য সহনশীল পর্যায়ে থাকবে দীর্ঘমেয়াদে কৃষকদের আলু ও পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা অব্যাহত থাকবে ভবিষ্যতেও যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে নীতি সহায়তা প্রদানে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব যোগানে মূল ভূমিকা পালনে জাতীয় রাজস্ব বোর্ড একইভাবে সচেষ্ট থাকবে